হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সন্ধে সন্ধে বাড়ির সবাইকে নিয়ে আমি নিজেও রেডি হয়ে গেছি, এই একটা জায়গায় যাব। কোথায় যাব বলুন তো? বলতে বলতে তো বেরিয়েও পড়লাম। আজকে আমরা যাচ্ছি কোলাঘাট। আসলে অনেক আগেই যাওয়ার কথা ছিল, মানে একটু দিন থাকতে থাকতে, কিন্তু বেরোতে বেরোতে সেই সন্ধে হয়ে উঠল। তো কিছু না, যাচ্ছি। এটা সেই নদীর পাড় যে নদীর পাড়ে আমার খুব ইচ্ছা একদিন বসার। যদিও আমার বাড়ি কোলাঘাটে, কিন্তু আমি কোলাঘাটের কিচ্ছুই চিনি না সেইভাবে, মানে একটু একটু চিনি। তো পরে আপনার কে কিনবে ওখানে সাবান আছে? হ্যাঁ, জল উঠবে। বলতে বলতে আমরা এসে গেছি ওই যে লেখা আছে গৌরাঙ্গ ঘাট, এই সংকেত ক্লাবের পাশেই। ওখানে আমি আগেও এসেছি, আপনাদেরকেও নিয়ে এসেছি, একবার গিয়েছিলাম মনে হয়, নিয়ে গেছি, আমার খেয়াল পড়ছে না। যাই হোক, এই যে এখন সেটা এতটাই সুন্দরভাবে মডিফাই হয়ে গেছে, আমিও নিজে এসেও চমকে গিয়েছি। বৌদি বলছিল নাকি লোকাল নিউজে দেখাচ্ছিল যে গৌরাঙ্গ ঘাটটা কীভাবে মডিফাই হয়েছে, সেই জন্যই আজকের আশা। আর তাছাড়াও সন্ধেবেলা কী করব, আর ঢুকেই এই যে শিবজির দর্শন হয়ে গেল। তো আর ওই যে ওইটাই নদী, তার সঙ্গে শিবজির দর্শন, আরও নতুন নতুন অনেক কিছু। আর ওই পাশে একটা নতুন রিসর্ট হচ্ছে, এখনও মানে ওপেনিং হয়নি, কিন্তু ওটা দেখতেও খুব ভালো লাগছিল নদীর ধারে বসে। এবার আরও এত ভালো সংযোজন করেছে বাচ্চাদের জন্য। আর এই যে এটা রয়েছে কোলাঘাট সম্পর্কিত সব কিছু, মানে কোলাঘাটে ফুলের হাট, সবজি বাজার কবে হয় এই সব নিয়ে, তারপরে অনেক রকম মানে ইয়ে ছিল যেটাকে আপনারা মানে বাচ্চাদেরকে নিয়ে এলে যেরকম হয় আর কি, মাঙ্কি ফাঙ্কি ছবি এইসব দেওয়া ছিল, তাদেরকে হত্যা করা যাবে না, বন্যের পানির বনে সুন্দর, আর শিশু মাতৃকূলে এই রকম লেখা দেওয়া, আর বিভিন্ন রকমের ফুল, যেটা দিন হলে আরও ভালো লাগতো। দিনের বেলাতে ফুলগুলো আরও স্পষ্ট করে আপনাদেরকে দেখাতে পারতাম, সময় পেলে আমি আবার এসে একবার দেখাবো অবশ্যই। চল, কেমন আছে? প্লাস্টিকেরই তো? না, প্লাস্টিকের এটা, প্লাস্টিক প্লাস্টিক, তোমাকে বাদ দাও, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক, প্লাস্টিক এটা আমার আছে এই ঘরে, কিন্তু আমি আমাদের সেই ঘরে যে পিটুনিয়াগুলো কি সার দিয়েছিলাম, তো এসেই ঢুকে এদিকটা ফার্স্ট এলাম, মানে দুটো দিক আছে তো, তো এসে দেখছি বিভিন্ন রকমের ফুল তো রয়েইছে, তার সঙ্গে এখানে এবার সব সময় আর কি হালকা বিটে বাংলা গান বাজছে, সেটা খুবই সুন্দর লাগছিল। আর এই যে বিভিন্ন পশুর ছবি দিয়ে দিয়েছে, ওই জন্য বাচ্চাদের না আরও বেশি করে করে টানছে আসলে, মানে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গেলে বিভিন্ন ধরনের ওই পশুর ছবি আছে একটা সাইডে, আর ফুল আছে, আর তারপরেও নদীর ধার, এত সুন্দর পরিবেশটা, খুবই ভালো লাগবে। এটা আপনারা যারা আসেননি কোলাঘাটের আশেপাশে আছেন, আর সবটাই পুরোপুরি ফ্রি অফ কস্ট, আপনারা কিন্তু একবার এসে একটু ঘুরে যেতেই পারেন, ভীষণ ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। আর ওই যে বক্স আছে ওখানে কিন্তু কন্টিনিউ বাংলা গান বাজছে। তো আজকে এসেছি আমি ও আর নিনটি, বিস্কুট, ছোটদা, ছোট বৌদি, মা, দিদা, বড় বৌদি। আসলে বাবাকেও বলেছিলাম আসার জন্য, কিন্তু বাবার একটু কাজ ছিল, সেই জন্য বাবা আসতে পারেনি। তো আগে আমাদের আগে বাড়ি পৌঁছে গিয়ে না মানে আফসোস করছে যেহেতু যাওয়া হলো না, কিন্তু কিছু করার নেই, আমরা চলে এসেছি, বললাম চলে আসো আমার বাড়ি থেকে, যেহেতু সামনেই এলো। ভালো মডিফাই করেছে, খুব সুন্দর হয়েছে। আগে এরকম তো কি আসনি? আমি ফার্স্ট টাইম এলাম, ভালো লাগছে আমার জায়গাটা। সেদিকে জায়গা আছে এখন, কেন তাহলে এখানে আর কিছু পাওয়াও যাবে? জি, হ্যাঁ, তুমি দেখো না, তুমি দেখো না, হ্যাঁ
দেখেছো দেখেছো? হ্যাঁ। এ কিসের ছবি বলো তো? হাত দিও না। ওটা আর্থ, আর্থ আমাদের পৃথিবী। হ্যাঁ, দিনের বেলা একদিন আনবো তোমাকে। প্লাস্টিকের নয়, এটা থার্মোকলের। সাদা সিমেন্ট নয়, থার্মোকল। থার্মোকল আলাদা একটা জিনিস বাবা। বসার জায়গা এই গৌরাঙ্গ ঘাট। জোয়ার ভাটা, পলি মাটি, ঝড় ঝঞ্ঝা, এই ওটা ঝাল নেই মা, অসম লড়াই করে এই ঘাট সাধ্য নয়। দীর্ঘদিন ধরে প্রতিদিনের যে প্রচেষ্টা ও প্রয়াস তা বর্ণনা। ওই দাদা নেনটি বিস্কুট কত রে? তো আমরা এখানে এলাম, তারপরে যখন আবার ওই সাইডে যাচ্ছি তখন দেখছি যে অনেকেই এসেছে এখানে ঠাকুর বিসর্জন দিতে। তার আগেও এসেছিলো, এখন দেখছি প্রচুরই আসছে। যত সন্ধে হয়ে যাচ্ছে সবাই সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে। ওইখানে যেহেতু ঘাট মতো করা আছে সেই জন্য দিচ্ছে, তো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের প্রতিমা দর্শনও হয়ে যাচ্ছে। ওই গাছটাতে হলুদ রঙের ফুল হয়, আমি জানি ওই গাছটা, মানে ফুলটা চিনি। দেখে চলে গেছে তো বড়, তখন টয়লেট করতে এসে। তো ফুচকা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে কোলাঘাটের এই রাস্তায় এলাম। এসেছি আসলে কাবাব কিনতে, কিন্তু কাবাবের দোকানটা বন্ধ, তো এই গাড়িতে এই বং ফ্রাইটা দেখতে পেলাম, তো ভাবলাম এখান থেকে কিছু খাই। তো আমি এইটা খেয়েছিলাম কিন্তু ও একটুও খায়নি, পুরোটাই আমি খেয়েছি। দাঁড়ালাম এই দোকানটাতে, এই দোকান থেকে কিন্তু সাউথ ইন্ডিয়ান ফুড খুব ভালো পাওয়া যায়, তো ওখানে একটু বাড়ির জন্য খাবারও নিয়ে চলে যাবো। ওরা আগে চলে গেছে বাড়িতে, তারপরে আমরা যাবো। তো এসে গেছি বাড়ি, আর বাড়ি এসেই খাবার নিয়ে বসেও গেছি। আমি ধোসার হাফটা খেয়েও নিয়েছি, তবে খুব হচ্ছে মানে ঘুম ঘুম এবার লাগছে, দুপুর থেকে খুব মস্তি করেছি সেই জন্য। কিন্তু মনে হয় খাওয়ার পর এখনও চলবে আমাদের মিটিং অনেকক্ষণ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই বাই, সবাই থাকবেন অনেক ভালো।